আমার মা একটু শপিং করব আর আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো গড়িয়াহাট মার্কেট। তো চলুন, পুরো গড়িয়াহাট মার্কেট ঘুরে দেখানো তো সম্ভব না, কেন কি অনেকটাই বড়। তো যতটুকু পসিবল দেখাচ্ছি। তো এখানে টপ পাওয়া যাচ্ছে, বোন দেখছে, আর খুবই রিজনেবল প্রাইসে। বাট আপনাকে এখানে এলে বার্গেন করা জানতে হবে, তাহলে খুবই সস্তায় এখানে ভালো জিনিস পাওয়া যেতে পারে। আর এখানে অনেক বড় বড় ভালো ভালো শোরুমসও আছে। এখানে অনেক কটাই ব্যাগের দোকান আছে, তো ব্যাগের কালেকশনও খুব ভালো ভালো আছে। আমার এই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখুন, কানের দুল, অনেক জুয়েলারি দোকান পেয়ে যাবেন এখানে, অক্সিডাইজের জুয়েলারি নানান ধরনের। তো সবই খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে। অনেক কিছু শপিং করা হয়ে গেছে। পার্টটা দেখা হয়ে গেছে, কালীঘাট যাওয়ার রাস্তাটা। একবার যাচ্ছি তার উল্টো দিকে রাস্তায়। এখানের ওনার কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর, আর প্রাইসও খুব বেশি না, উইদিন 200 এগুলো পাওয়া যাচ্ছে। এবার আমরা বাড়ির দিকে রিটার্ন করছি। তো ওই পারে গিয়ে এখন যাদবপুরের দিকে এগোচ্ছি, অটোতে উঠবো। আর তার আগে আমরা এখন খেয়ে নিচ্ছি লাসি। এখানে লাসি খুবই ফেমাস, খুবই টেস্টি এখানে লস্যি। তো বোন তো দুবার লস্যি খেয়ে নিল। বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যে, আর আবার আমরা দুজন বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি আবার ওই বাড়িতে। বোন কালকে চলে যাবে, তাই ফাইনালি আজকে কোয়ালিটি টাইম কাটাতে যাচ্ছি আমরা দুজন। কেমন লাগছে তোমার? চলে যাবে, একদিন তো ভালোই লাগছিল, এখন একটু মন খারাপ লাগছে, যেহেতু চলে যাবে আর কি করা যাবে, সবারই জব আছে, ছুটি তো আর সবসময় মানে অনেক দিনের জন্য পাওয়া যায় না। যাই হোক, কদিন খুব এনজয় করলাম, তো আশা করি আজকের দিনটাও খুব ভালো হবে, আরও এনজয় করব। যাই হোক, তো চলুন এখন বেরোনো যাক। এখন বেজে গেছে 6:30, বেরোই, রাতে ডিনারটা ওখানেই করার প্ল্যান আছে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বোন বিকালে বেরিয়ে আমার জন্য চুরমুর নিয়ে এসছে। তো এই যে মাসি ওকে খাইয়ে দিচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি এখন, আর ও খাচ্ছে এখন মিষ্টি। কি করছিস? কফি বানাচ্ছিস? কফি বানানো চলছে, অনেকদিন পর আবার বোনের হাতের কফি খাওয়া যাবে আজকে। আমাদের টাইগার আবার ওর সাথে খেলতে বিজি হয়ে গেছে। কফি রেডি, কি আছে? ওর আর আমার বোনের প্ল্যান ছিল, তাই তো? কার প্ল্যান ছিল? এটা প্ল্যান ছিল ফিশ কবিরাজি আনা হলো, রাতে খাওয়া হবে। এটা বোন বানিয়ে দিল আমাকে, দারুণ লাগছে। তো আরো কয়েকটা আছে, বোন নিয়ে যাচ্ছে ওর অফিসের কলিগদের জন্য। তো এবার আমরা অনেকক্ষণ আড্ডা মেরে এখন আমরা বসে পড়েছি ডিনার করতে। আর আজকে আছে আলু পোস্ত, ডাল, চিংড়ি মাছ, সাথে আছে ফিশ কবিরাজি। আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি, আবার বোন কবে আসবে ঠিক নেই। তো বেশ ভালো লাগছে, মজা হচ্ছে। আর এখানে মার সাথে কে বসে আছে? আমাদের সিম্বা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।